হ্যালো ভিউয়ার্স, গুড আফটারনুন। একটু বেরোলাম বাইরে বন্ধুদের সাথেই, তো সেই আমাদের কে কে স্যারের টপিক নিয়ে আলোচনা হচ্ছিল। অনেক কিছু বলার এখনও বাকি আছে। কালকে ভিডিওতে আমি অনেক কিছু বলেছি যতটা যা বলা যায়। আমার মতোই সিমিলার ভিডিও আরও অনেক ইউটিউবাররাও করেছেন, তো অবশ্যই আমার ভিডিওতে আমি ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে। সুতরাং মানে আপনারা যে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন তার জন্যে আমি আবারও বলতে চাই, আমাকে আপনারা বলার একটা সুযোগ করে দিয়েছেন, তো সেই জন্যে আজকে আরও অনেক কিছু কথা বলার আছে। ফার্স্টে তো আমি শুরু করতে চাই, আচ্ছা ফার্স্টে শুরু করার আগে আমি একটু দেখাই, আমার সাথে আমার এক বন্ধু আছে, অর্চিত সঞ্জয়। তো আমরা তিনজনে বেসিক্যালি কে কে স্যারের টপিক নিয়ে আলোচনা করছিলাম, এবং পাশাপাশি রূপঙ্কর বাগচিদা যেই কথাটা বলেছে সেটা তো খুবই ভুল কথা, তো সেটা নিয়ে আর নতুন করে কি বলবো। মানে সবাই তাকে তো অনেক দিয়েছে, আমিও দিয়েছি যতটা ভদ্রভাবে দেওয়া যায় আর কি। আর রিসেন্টলি আমরা আবার দেখেছি আমাদের বাংলার আরও একজন বিখ্যাত শিল্পী, কি যেন বলছিলি ভাই, ওই যে আমাদের চটি সরকারের পা চাটা কচি নেতা নচিকেতা। একদম, তো আমাদের কচি নেতা নচিকেতা, ওনারও বক্তব্য দেখলাম, উনি রূপঙ্করকে সাপোর্ট করে যে কথাগুলো বলেছেন সেগুলো সত্যি খারাপ লাগছে। মানে নচিকেতা উনিও তো একজন ভালো লেভেলেরই শিল্পী, মানে আমরাও ছোটো থেকে ওনার গান শুনেছি, অনেক ভালো গান গেয়েছেন, আবার অনেক খারাপ গানও গেয়েছেন। খারাপ গান বলতে বিশেষ করে ওনার গানগুলো ম্যাক্সিমামই মানে রাজনীতির ছোঁয়া আছে প্রত্যেকটা ওনার গানেই থাকেই। তো একজন শিল্পীর ক্ষেত্রে কখনোই রাজনীতিকে প্রাধান্য দিয়ে গান গাওয়া উচিত না, একজন শিল্পী সবসময় মানে বেরং হওয়া দরকার। তো উনি একজন রঙিন মানুষ, আমাদের রুলিং পার্টির সাথে সাথে ওনার রং চেঞ্জ হয় আর কি, যখন যেই রঙের পার্টি থাকে তখন সেই রঙের পার্টিতে উনি চলে যান। তো স্বাভাবিকভাবেই উনি একজন পাঁচাটা মানুষ, এটা বলতে কোনো দ্বিধাবোধ করছি না। উনি অলরেডি রাজ্য সরকারের কাছ থেকে এত বেশি ফেসিলিটি পেয়ে আছেন, তো উনি তো রাজ্য সরকারের সাপোর্টে কথা বলবে। এখানে নচিকেতা রূপঙ্করকে সাপোর্ট করতে গিয়ে এবং রাজ্য সরকারকে সাপোর্ট করতে গিয়ে আরও ভুল কথা বলেছেন। তো যেটা বিষয় হচ্ছে যে এই যে টোটাল ঘটনাটা ঘটে গেল কে কে স্যারকে নিয়ে, এটা একটা আনএক্সপেক্টেড ঘটনা তো অবশ্যই, কিন্তু এটা মানে আমরা এটা বলতেই পারি যে এটা একটা প্রি প্ল্যান্ড বা এটা একটা মার্ডার, পরিষ্কার বলতে কোনো দ্বিধাবোধ করছি না। কারণ সবাই জানেন যে আমাদের বর্তমানে এখন রাজ্য সরকারের যা অবস্থা, বিগত 10 বছর ধরে আমাদের রাজ্যের যা অবস্থা যেভাবে চলে আসছে, তো এটা এক্সপেক্টেড নয়। এক সময় বাংলা আমাদের অনেক আগে ছিল, শিক্ষার হার বলুন, শিল্প সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সব দিক থেকে। এখন আমাদের বাংলা কোথায়? ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের লিস্ট যদি বার করা হয় দেখা যাবে আমাদের বাংলা হয়তো সবথেকে লাস্টে বা সেকেন্ড লাস্টে। তো এটা তো হাল হয়েছে বিগত 10 বছরে আমাদের রাজ্যে। সেন্ট্রাল থেকে যা টাকা আসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে, সেগুলো তো রাজ্য সরকার সমস্তই নিজের নাম দিয়ে চালানোর চেষ্টা করে। আর এই যে নজরুল মঞ্চ যেটা, এটাও তো একটা সরকারি মঞ্চই, তো সুতরাং এখানে মানে শুধু কর্তৃপক্ষকে দায়ী করলেই হবে না, এখানে সরকারকেও দায়ী করতে হবে। কারণ একটা বিষয়, কে কে মারা যেতে কী করা হলো, মমতা ব্যানার্জি নিজে চলে এলেন একদম তৎপরতায়। উনি তো একটু ফুটেজ খেতে ভালোবাসেন, ক্যামেরার সামনে আসতে, মিডিয়ার সামনে আসতে, নিজের মুখ দেখাতে একটু পছন্দ করেন, তো সেই জন্যে এসব কেসে উনি সবথেকে আগে চলে যান। এবং গিয়ে দেখা গেল যেটা, যে উনি কে কে গান স্যালুট দিলেন। প্রথম কথা বলে রাখি, গান স্যালুট কাদের দেওয়া হয়? গান স্যালুট দেওয়া হয় শহীদদের, বেসিক্যালি যারা গুলি খেয়ে নিজের জীবন দিয়ে আমাদের দেশকে রক্ষা করছেন, তাদের জন্যই গান স্যালুট প্রথাটা চলে আসছে। এছাড়াও গান স্যালুট দেওয়া হয় প্রেসিডেন্টকে এবং প্রাইম মিনিস্টারকে দেওয়া হয়। কোনো আর্টিস্টকে গান স্যালুট দেওয়া হয় এই বিষয়টা মানে এটা গান স্যালুটের অপমান। প্রথম কথা, গান স্যালুট তো এইভাবে যে কোনো সবাইকে দেওয়া যায় না, গান স্যালুট শুধুমাত্র আর্মি পার্সোনালদের, ডিফেন্সের লোকেদেরই দেওয়া যায় গান স্যালুট। তো এখানে উনি কে কে 7 তাড়াতাড়ি গান স্যালুট দিলেন, কেন দিলেন সেটা একটু ভেবে দেখুন। এখানে দেওয়ার পিছনে কারণটা হচ্ছে এটা রাজ্য সরকারের যেই মানে নাকামি, রাজ্য সরকারের যেই এই হাল, এটাকে চাপা দেওয়ার জন্যে উনি 7 তাড়াতাড়ি গান স্যালুট দিয়ে দেখাতে চেষ্টা করলেন যে না, আমরা কত কেয়ার করি, আমাদের এখানে ইনভাইটেড কে কে, তাকে আমরা কতটা কেয়ার করি, আমরা কতটা সম্মান করি, সেজন্য গান স্যালুট দিচ্ছি। আপনারা গান স্যালুট না দিয়ে যদি ওনার সুস্থতা কামনার জন্য, যদি অ্যাটলিস্ট যেখানে শো চলছিল সেখানে যদি মেডিকেল টিম থাকতো, সেখানে যদি ঠিকঠাক ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতো, সেখানে 2000 ক্যাপাসিটির বদলে
8,000 লোককে যদি না ঢোকানো হতো তাহলে তো এই পরিস্থিতিটা সৃষ্টি হতো না কোনোভাবেই। এছাড়াও মানে ওই যে কর্তৃপক্ষ তারা তো পুরোপুরি দায়ী, আমরা চাইছি এই সম্বন্ধে একটা পুরোপুরি তদন্ত হোক, কি বলিস? একদম, ম্যানেজমেন্টের প্রথম দোষ, ম্যানেজমেন্টের দোষের পর হচ্ছে রাজ্যের যে নতুন মঞ্চটা সেটার ম্যানেজমেন্টেরও দোষ রয়েছে। কারণ এখানে 2,500 সিট ক্যাপাসিটি যেখানে ছিল সেখানে 7,000 লোক কি করে ঢোকে? কলেজ কর্তৃপক্ষ যারা পাস ছাপিয়েছে তারা নিজেরা স্বীকার করেছে 3,500 পাস ছাপানো হয়েছে। তার মানে 3,500 লোককে তো পাস দিয়ে ঢোকানো হয়েছে, এছাড়া পাস ছাড়া কতজন ঢুকেছে? আর সব থেকে বড় কথা, প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে যে কলেজ থেকে, তো এখন তো জানেন সমস্ত কলেজেই ছাত্র পরিষদ মানে তৃণমূল ছাত্র পরিষদেরই আড্ডা, তারাই মানে নিজেদের বাবার সম্পত্তি হিসেবে কলেজ চালাচ্ছে। তারা মনে করে যে এই কলেজগুলোতে কাউকে ভর্তি হতে গেলে সেখানে তাদেরকে টাকা দেওয়াটা দরকার, নাহলে ভর্তি হতে দেবে না। তো পুরো বাবার সম্পত্তি বানিয়ে নিয়েছে সরকারি কলেজগুলোকে। তো পুরো জিনিসটা যেহেতু তৃণমূল ছাত্র পরিষদ এই বিষয়টাতে জড়িত আছে, তারা যে এই ব্লান্ডারটা করেছে, তারা মানে ইচ্ছা করে 3,500 টিকিট ছাপিয়েছে, 3,500 পাস ছাপিয়েছে, এবং তারপরেও তারা আরও অনেক বেশি লোককে ঢুকিয়েছে। তারপরে এখন তারা গা ঝাড়া দিয়ে বলতে চাইছে যে আমরা এই বিষয়ে তদন্ত করব, আমাদের কাছে পুরোপুরি রিপোর্ট নেই। আরে ভাই, রিপোর্ট না থাকলে মানে তোমরা 3,500 পাস ছাপিয়ে দিলে কী করে একটা জায়গায় যেখানে ক্যাপাসিটি ম্যাক্সিমাম 2,500, প্রথম কথা। আর বলছো রিপোর্ট নেই, মানে এটা কি হতে পারে? মানুষজন কি মানে পাগল নাকি, বোঝে না কিছু? সবাই বোঝে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যখন কেকে এরকম শেষ গানটা করলো এবং যখন কেকে এরকম অসুস্থ হয়ে গেল, তো তখন কেকেকে ডাইরেক্টলি হোটেলে না নিয়ে গিয়ে যদি আরও এই যে 3-4টে হসপিটাল পেরিয়ে যেখানে কেকেকে নিয়ে যাওয়া হলো, নারায়ণা হসপিটাল ছিল, কেমরি ছিল, এবং তারপরে ওখানে বেলেঘাটা আইডি ছিল, এত কিছু হসপিটাল পেরিয়ে তাকে হোটেলে নিয়ে যাওয়া হলো এবং হোটেলে সেই অসুস্থ মানুষটাকে একা রেখে দেওয়া হলো, এবং সবথেকে বড় কথা যেটা হোটেলের পক্ষ থেকেও পরবর্তীকালে চার্জ করা হয়েছে যে তাকে কোনো মেডিকেল টিমের গাড়িতে না নিয়ে যাওয়া হয়েও হোটেলের গাড়িতে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এবং হোটেল কর্তৃপক্ষ প্রথমবার দেখতে পাই যে কেকে সেন্সলেস অবস্থাতে নিজের খাট থেকে নিচে পড়ে আছেন। মানে কতটা দুর্ভাগ্য এবং কতটা ইরেসপন্সিবল ম্যানেজমেন্ট হলে একটা এত বড় আর্টিস্টকে কলকাতার মতো একটা নামি সিটি অফ জয় যেটাকে বলে সেখানে এসে তাদের এরকম অবস্থায় পরিণতিতে পরিণত হতে হয়। মানে এটা হচ্ছে সব থেকে মানে এটা ভিতর থেকে নিজের ভিতর থেকে আমরা সবাই কলকাতাকে প্রচণ্ড ভালোবাসি এবং আমরা মানে কলকাতা ছাড়া অন্য কোনো মেট্রোপলিটনের কথা এরকমভাবে ভাবতেও পারি না। তো সেরকম জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতার ম্যানেজমেন্টের যখন অবস্থা আমরা এরকমভাবে দেখতে পাই, তো সেটা হচ্ছে আমাদের সবথেকে বড় দুঃখের কারণ। আর সবথেকে বড় আরও বেশি দুঃখ এই কারণে লাগে যে আমাদের রাজ্যটা আমরা এমন এক ধরনের মানুষজনদের হাতে তুলে দিয়েছি যারা পুরো রাজ্যটাকে মানে কী বলবো মানে নিজের বাবার সম্পত্তি বানিয়ে কীভাবে যে চালাচ্ছে যথেচ্ছভাবে, মানে সেটাকে তো সবাই জানেন, এটাকে আলাদা করে এক্সপ্লেন করার কিছু নেই। বিগত 10 বছর ধরে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ডিএর টাকা কেটে এই যে লক্ষ্মীশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, তারপরে এই স্বাস্থ্যসাথী এগুলো চালিয়ে যাচ্ছে। মানে ঠিক আছে, এগুলো চালানোর জন্য এগুলোর জন্য তো আলাদা ফান্ড আছে, সেখান তার জন্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ কাটার কোনো মানে হয় না। যদিও আজকের এই টপিকে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য টাকা, এটা এরকম নয় যে তারা এক্সট্রা কিছু পাচ্ছে বা এরকম কিছু, সেটা অলরেডি সেন্ট্রাল যেখানে 6-7 DA-তে চলে গেছে, এখনো রাজ্য সরকার 4th-5th আটকে আছে। তো এই এই টাকাগুলো তো এরকম নয় যে এই টাকাগুলো মানুষের প্রাপ্য ছিল না, এগুলো তো সব মানুষেরই প্রাপ্য। তো এবং তাদের টাকা তাদেরকে না দেওয়া হয়ে নিজস্ব পার্টি ফান্ডে ইউজ করা, আমার মনে হয় এটা একদমই যথাযুক্ত নয়। যথাযুক্ত না তো বটে, এটা তো রীতিমতো চলছে, মানে নিজেদের পকেট ভরছে নিজেরা এরকম করে। তো মানুষজনের এবার উচিত যে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমি কোনো পার্টির হয়ে প্রচার করছি না, আমি বলছি না যে আপনারা বিজেপিকে ভোট দিন বা CPM-কে ভোট দিন, তবে আপনারা যাকেই ভোট দেবেন ভেবে চিনতে ভোট দেবেন, কোনো খুনি চোর ডাকাত আসামিকে ভোট দেবেন না প্লিজ, তাদের এই সিটগুলো প্রাপ্য নয়। আমি আমার যোগ্যতা নেই এবং তাদের যোগ্যতা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ব্যাপার। যাদের যোগ্যতা নেই, যারা স্কুলের গন্ডি পেরোয়নি, তারা রাজ্য কি করে চালাতে পারে? প্রশাসনের দায়িত্বে তারা কি করে থাকতে পারে যারা কোনদিন স্কুলের গন্ডি পেরোয়নি, যাদের নিজেদের কোনো আইডিয়াই নেই কিভাবে কি চালাতে হয়, শুধু চুরি করতে ডাকাতি করতে ব্যস্ত তারা। তো আমি অবশ্যই বলবো যে এই প্রশাসনিক দায়িত্বে, এই প্রশাসনিক কাজে
বা অ্যাডমিনিস্ট্রেটিভ চালানোর জন্য আপনারা এমন এমন লোকজনদের বাছুন যাদের এই বিষয়ে জ্ঞান আছে, যারা এই বিষয়ে অনেক বেশি পারদর্শী। ব্যাপার হচ্ছে যে আমাদের রাজ্যের রাজ্যপাল তিনি কে, তাকে তো আমরা কেউ চিনি না, আপনারা কেউ চেনেন, তার নামও জানি না আমরা। সেই রাজ্যপাল কোথায় ঢুকে বসে আছে, সেও কি গভীরতা লিগ আছে নাকি রূপম করে, তাকে তো দেখা যায় না। এমন কাউকে রাজ্যপাল হিসেবে আমাদের সিলেক্ট করা উচিত, মানে অবশ্যই সেটা আমাদের হাতে থাকে না রাজ্যপাল সিলেক্ট করা। তো যদিও এমন কাউকে আমাদের দরকার রাজ্যপাল হিসেবে, যিনি অবশ্যই রাজ্যের পালক হিসেবে কাজ করবেন, রাজ্য থেকে পালিয়ে কাজ করবেন না। রাজ্য থেকে পালিয়ে যাওয়ার জন্য তাকে রাজ্যপাল বলা হয় না, রাজ্য থেকে রাজ্যকে পালন করার জন্য রাজ্যপাল পদটা তাকে দেওয়া হয়। তো সেই রাজ্যপাল কে, রাজ্যপালের নাম হয়তো সবাই জানেন, সেটা নাম হয়তো আমরা আলাদা করে বলছি যে জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার যে ঠিক টাইমে ঠিক জায়গায় প্রেজেন্স সেটাই তো নেই। যখন ভোট হয় তখন কিন্তু উনি সবার আগে চলে আসেন যে না কেন্দ্রীয় বাহিনী দেব, এই দেব, ওই দেব, কিন্তু আসল সময় যখন সত্যি করে দরকার একজনের, একজন প্রতিনিধির সেন্ট্রালের একজন প্রতিনিধির সামনে আসেন কই, তখন তো তাকে দেখতে পাওয়া যায় না। মানে রাজ্য সরকার যদি স্বচ্ছ থাকে তাহলে সেখানে কোনো সেন্ট্রাল ফোর্সের দরকার নেই। রাজ্য সরকার চারিদিকে হেগে ছড়িয়ে সেই গু মেখে বসে আছে এবং সবাইকে গু মাখাচ্ছে এবং গন্ধ ছড়িয়ে বেড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে। ঠিক আছে, তো যাই হোক, টপিকটা ছিল যে মানে রাজ্য সরকারকে নিয়েই বেসিক্যালি বলার ছিল, মানে এই যে ঘটনাটা ঘটে গেছে এবং এই যে ম্যানেজমেন্ট মানে যে ঘটনাটা ঘটে গেছে, এই ঘটনাটা তো একদমই কাম্য ছিল না, অপ্রত্যাশিত ঘটনা, এবং এই ঘটনাটা ঘটার জন্য পুরোপুরি রাজ্য সরকারই দায়ী, রাজ্য সরকার, তাদের ম্যানেজমেন্ট। দেখুন, নজরুল মঞ্চ সেটা তো আর কোনো ব্যক্তি নয়, সেটা একটা বস্তু, সেটাকে আমরা যেভাবে চালাবো সেটা সেভাবেই চলবে। নজরুল মঞ্চের দায়িত্বে কে আছে, সরকার আছে, সরকারের নিয়োগ করা কিছু লোক আছে, তারাই যদি করাপ্টেড হয়, তারাই যদি সেই জিনিসটাকে ঠিকভাবে না চালাতে পারে, তাহলে সেখানে দোষটা কার, দোষটাও তাদের, দোষটা রাজ্য সরকারের, কারণ রাজ্য সরকার সব কিছু জেনেও সেখানে চুপচাপ আছে। তো এখানে ইমিডিয়েটলি উচিত এই বিষয়ে স্পেশাল টিম তৈরি করে তদন্ত হওয়া এবং প্রত্যেকটা দোষী এবং যারা এই 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 যে ব্লান্ডারটার সাথে জড়িত প্রত্যেককে কলার ধরে টেনে বার করে এনে তাদেরকে পাবলিকলি শাস্তি দেওয়া, এটাই উচিত। আমি নিজে পার্সোনালি এটা দাবি করছি, আপনারা কি দাবি করছেন সেটা জানান। আপনারা যদি ভেবে থাকেন যে আমি যেটা বলছি ঠিক কথা বলছি এবং এটা হওয়া উচিত, তাহলে আমার ভিডিও শেয়ার করুন, জনমাধ্যমে এটা প্রচার করুন এবং মানে একটা জনমতামত তৈরি করুন, রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করুন যাতে এই জিনিসটা হয়। প্রশাসনের উপর আমাদের চাপ সৃষ্টি করতে হবে, কারণ আমাদের ভবিষ্যৎ আমাদের নিজেদেরকেই দেখতে হবে। যারা রাজ্য চালাচ্ছে তারা তাদের নিজেদের ভবিষ্যৎ দেখে নিয়ে আমাদেরকে লুটে বুটে নিয়ে তাদের নিজেদের ভাণ্ডার ভরিয়ে নিয়েছে, এবার আমাদেরকে আমাদের নিজেদের দেখতে হবে, আমাদের নিজেদেরকে দেখতে হবে, কারণ আমরা এই রাজ্যের অধিবাসী, এই রাজ্যে আমরা থাকি, রাজ্যকে ভালোবাসি, এখানেই আমাদের থাকতে হবে, আমাদের ফ্যামিলি সব কিছু এখানেই, সব কিছু আমাদের এখানেই। সুতরাং এই জায়গাটাকে আমাদের নিজেদের সাজিয়ে গুছিয়ে নিতে হবে, আর তার জন্য আমাদের দরকার একটা মানে ঠিকঠাক দায়িত্বশীল একটা সরকার। তো সেই দায়িত্বশীল ঠিকঠাক সরকার গঠনের জন্য আমার মনে হয় পাবলিকের থেকে বড় ভূমিকার কারণ নেই, পুরো একটা ব্লান্ডার চলছে আমাদের রাজ্যের সিস্টেমে, ম্যানেজমেন্ট সিস্টেম ইট শুড বি চেঞ্জ, এটাকে চেঞ্জ হওয়া দরকার। আমরা যেমন আমাদের রাজ্যকেও ভালোবাসি, দেশকেও ভালোবাসি, তো আমাদের কাজ যেটা হচ্ছে যে রাজ্যের সমস্ত মানুষজনকে সাথে নিয়ে চলার, পুরো দেশকে সাথে নিয়ে চলার। তো দেশে যেমন রাজ্যে যেমন এরকম একটা ক্রাইম ঘটে গেছে যে একটা এই কে কে স্যারের যে মৃত্যুটা একটা অস্বাভাবিক মৃত্যু, এই ম্যানেজমেন্টের যেমন দোষী তেমন সাথে আমাদের রাজ্যের মানুষজনও দোষী, ইভেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তো প্রথমত কাজ ছিল এটা দেখার। মানে সবথেকে বড় কথা এটা ভাবলে অবাক লাগে যে আমরা একটা একজন নামকরা আর্টিস্টকে আমাদের রাজ্যে গান গাওয়ার জন্য ইনভাইট করলাম, তিনি এখানে এলেন, আমরা তার সুবিধারটা আমরা এমন কোনো রকম অ্যারেঞ্জমেন্টই করলাম না, উল্টে কি হলো, তিনি আমাদের এখানে শো করতে এসে নিজের জীবনটাই দিয়ে ফেললেন। এর থেকে বড় লজ্জার বিষয় আমাদের বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কি হতে পারে। দেখুন, সরকারে যারা আছে গভর্নমেন্টে তাদের তো লজ্জা শরম কিছু নেই, মানে আমাদের আমাদের সিবিআই ডাকে, তাহলে ভেবে দেখুন সেই রাজ্যের কি হাল হতে পারে, কি মানে বিকাশ ঘটবে সেটা তো আমি জানি না। বিকাশ মানে এটা আমাদের ভাবা উচিত, আমাদের বাঙালিদের এখন যা অবস্থা, কিছু বলার নেই, মানে আমাদের বাঙালিদের এখন যা অবস্থা, আমরা হয়তো চেষ্টা করি নিজেদেরকে তোলার, কখনো কখনো করেও থাকি, কিন্তু ওভারঅল যদি দেখে থাকুন আমাদের বাঙালিদের মান এতটাই নেমে গেছে যে লোকজন হয়তো বাঙালি বাইরের রাজ্যে কোথাও গেলে কাউকে যদি বলা হয় যে ম্যা বাঙ্গাল সে হুঁ, কলকাতা সে হুঁ, তো ওই লোকটা এমনভাবে আমার দিকে তাকায় এবং হাসতে হাসতে বলে আচ্ছা তো আপকে ওয়া দিদি রাতা হ্যাঁ, উনকার নাম তো বহুত শোনা হ্যাঁ, বলে হাসতে হাসতে চলে যায়, একটা বিদ্রুপের হাসি দেয়।
তো সেখান থেকেই কতটা লো ফিল হয়, তো এটাকে চেঞ্জ করা দরকার। আর পুরো বিষয়টা হচ্ছে, আমি কোনো পলিটিক্যাল পার্সপেক্টিভ বা কোনো এইসব বিষয় থেকে বলছি না, সরকার যেটা করেছে বা বিগত 10 বছর ধরে যেটা করে আসছে সেটা আমাদের বলার রাইটস আছে, আমাদের বলার রাইটস আছে, একজন ভারতের নাগরিক হিসেবে আমাদের সবকিছু বলার রাইটস, স্বাধীনতা আছে বলার, আমরা বলছি, বলবো 100 বার বলবো, আমাদের তাদের সামনে বলবো, সামনেও বলতে পারি, বুঝতে পারে, আমরা তাদের সামনে বসে কথা বলবো, মানে এটা আমাদের বলা উচিত, প্রত্যেকটা মানুষের রাইট আছে বলার। আর যেহেতু সরকার এটা করে আসছে, তো কারোর কাছ থেকে লোকানোর কিছু না, তারা ওপেনলি ক্রাইম করতে পারে, তারা ওপেনলি ভুল কাজ করতে পারে, তাহলে আমরা ওপেনলি ভালো জিনিসটা কেন তাদের বলতে পারবো না, আমরা তাদের ভুলটা কেন দিতে পারবো না? আমাদের তো, তাদের যদি 100 times রাইট থাকে, আমাদের তাহলে 1,00,000 times রাইট আছে, তাদের থেকে 100 times বেশি রাইট আছে। আমাদের সরকারটা আমরাই গঠন করেছি, আমরা যদি আমাদের ট্যাক্সে সরকার ওদের যে পয়সা, ওদের যে ওরা ওদের নিজেদের ভান্ডার ভরছে, সেটা আমাদের ট্যাক্সের পয়সা। আর সরকারের এসব ভুলভাল সিদ্ধান্তে, ভুলভাল কাজকর্মের জন্যে তার বিরুদ্ধে প্রতিবাদ জানান, সরব হন, কারুর কোনো রকম প্রেসারে আসবেন না। আপনারা প্রত্যেকেই ফ্রি, মানে নাগরিক, আমাদের দেশের স্বাধীন নাগরিক, প্রত্যেকের বলার অধিকার আছে, প্রত্যেকে বলুন, গর্জে উঠুন, এটাই সময়। আমার রাগ পুরোটাই ছিল রাজ্য সরকারের ওপরে, যেহেতু কে আমাদের সবার একজন, সবার খুবই বিলাভ একজন সিঙ্গার, আমরা প্রত্যেকেই কেকের গান শুনে বড় হয়েছি, বিশেষ করে আমাদের জেনারেশনটা, আমরা ছোটো থেকে কেকের গান শুনে বড় হয়েছি। তো ওনার সাথে এই ধরনের একটা ঘটনা আমাদের রাজ্যে এসে হয়ে গেল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়। তো রাজ্যের বদনাম, রাজ্যের বদনাম, আমাদের বাঙালি জাতির বদনাম, মুখ্যমন্ত্রী তো সেটা হলো। তারপরে আবার রূপঙ্কর বাগচিদা, সে আবার এমন একটা কমেন্ট করেছে যে যেই কমেন্টে আমাদের পুরো বাঙালি জাতির নামটা আরও ধুলোয় মিশিয়ে দিয়েছে, আরও মাটিতে মিশিয়ে দিয়েছে, তাকে সাপোর্ট করছে আমাদের কোচি নেতা নচিকেতা, সে আবার সরকারের তরফ থেকে সাপোর্ট করছে, মানে ভাবুন আমাদের সরকারের কী অবস্থা। তো এর বিরুদ্ধে গর্জে ওঠা আমাদের ইমিডিয়েটলি দরকার, আপনারা প্লিজ গর্জে উঠুন, ভিডিওটা পারলে যতটা সম্ভব শেয়ার করুন, লোকজনের মধ্যে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর লোকজনের মধ্যে, মানুষজনের মধ্যে এই বিষয়টাকে নিয়ে আরও অনেক বেশি, হ্যাঁ মানে অনেক বেশি লোকজনকে এই বিষয়ে সজাগ হতে হবে। তো চাইছি এর পুরো একটা তদন্ত, আমরা চাইছি, সবাই চাইছে, আশা করছি আপনারাও চাইছেন তদন্ত, তো এই বিষয়ে তদন্ত হোক। আর কি বলবো, বলতে গেলে ভিডিও আরও অনেক বেশি লম্বা হয়ে যাবে, অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে, আর বিশেষ কিছু বলার নেই, যা বলার অলরেডি এর মধ্যে বলে দিয়েছি। তো সঙ্গে থাকুন, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের মতো চলি তাহলে, টাটা টাটা টাটা।